আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকাতু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের দোয়াই আল্লাহ রহমতে ভালো আছি বি আর অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত স্বাগতম আজ পাঠপুস্তানাই আমি মাওলানা আরিফুর রাজা সহকারী শিক্ষক ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ কাউতুলি ব্রাহ্মণবাড়িয়া আজকে আমি তোমাদেরকে প্রথম শ্রেণীর ইসলাম শিক্ষা ক্লাস নেব আমাদের আগে পড়বে ক্লাস হয়েছে ওই ক্লাসের মধ্যে তোমাদের এক থেকে নিয়ে চব্বিশ পর্যন্ত প্রশ্ন পড়ানো হয়েছে আজকে পরবর্তী প্রশ্নগুলো তোমরা দেখো দেখো জাহান নাম অর্থ কি জাহান নাম অর্থ কি উত্তর জাহান্নাম নাম অর্থ দুযুগ জাহান্নাম নাম অর্থ দুযুগ জাহার নাম এটা হলো আরবি শব্দ আর তোমার এই বাংলা হলো কি দুযুগ দু কি? কী আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তালা এবাদত বন্দিকে করার জন্য যখন আমরা নামাজ পড়ব না রোজা রাখব না মা বাবার কথা শুনব না মা বাবার সাথে খারাপ ব্যবহার বন্ধু বন্ধুবান্ধব সাথে খারাপ ব্যবহার করব এবং কথাই কথায় মিথ্যা কথা বলবো যখন এই সমস্ত আমরা করব একদিন যখন আমরা মৃত্যুবরণ করব তখন আমরা কোথায় যাব দুজকে যাব সেখানে শুধু কষ্ট আর কষ্ট তোমাকে ওইখানে আগুন দিয়ে তোমাকে জ্বালানো হবে এবং তুমি মিথ্যা কথা বলার কারণে তোমার জিব্বা অনেক লম্বা করা হবে সেখানে তোমার জিব্বার মধ্যে তোমাকে গরম পেরে মারা হবে এই সমস্ত ইত্যাদি ইত্যাদি তারপর দ্বিতীয় প্রশ্ন দেখো প্রধান ফেরেশতা কতজন প্রধান ফেরেশতা কতজন উত্তর প্রধান ফেরাস্তা চারজন প্রধান ফেরস্তা চারজন পৃথিবীর মধ্যে ফেরস্তার সংখ্যা অগণিত যা কোনো হিসাব নাই অনেক ফেরস্তা তৃতীয় নম্বর প্রশ্ন থেকে প্রধান চারজন ফেরস্তার নাম কি। প্রধান চারজন ফেরস্তার নাম কি এত ফেরস্তার মধ্যে প্রধান চারজন ফেরস্তার নাম হলো এর মধ্যে চারজন ফেরস্তা কি প্রধান যত ফেরস্তা আছে তার মধ্যে প্রধান কয়জন ফেরস্তা চারজন এক নম্বর হলো হজরত জিব্রাহল আলি কি এক নম্বর কি হজরত জিবরাইল আলি সাল্লাম দুই নম্বর হজরত মিকাইল আলহিম তিন নম্বর হজরত আলহিাম আজরাইল আলি সাল্লাম তিন নম্বর কি হজরত আজরাইল আলয় সাল্লাম চার নম্বর হজরত ইসরাফি আলয়াল্লাম যে এক নম্বর হজরত জিবরাইল আলি সাল্লাম ওনার কাজ ছিল যত নবীর আসুল আসছে আল্লাহ তালার বাণী ওহি ওনার কা ওনাদের কাছে কি পোঁচাই দিত আর দুই নম্বর হজরত মিকেল আলাইসাল্লাম নিকেল আলাইস্লামের কাজ হল যে পৃথিবীর মধ্যে কখন বৃষ্টি আসবে কখন মেঘ মেঘ বৃষ্টি আসবে সব কিছুর দায়িত্ব আল্লাহর হুকুমে উনি পালন করে তিন নম্বর হজরত আজরাজ আলাইস্লাম আল্লাহ তালার হুকুমে সমস্ত প্রাণীর কখন যান কবচ করতে হবে সব জান করেন কে হজরত আজরাইল আলাইসাল্লাম। আর চার নম্বর হলো হজরত ইসরাউল আলাইসাল্লাম হজরত ইসরাউল আলাইস্লামের কাজ হলো উনি সিঙ্গা নিয়ে বসে আছেন যখন আল্লাহ তা হুকুম দিবেন তখন উনি ফু দিবেন সিঙ্গাই তখন সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর চার নম্বর প্রশ্ন আসো ফেরাস্তাগণ কিসের তুরি ফেরাস্তাগণ কিসের তুরি ফেরাস্তা উত্তর ফেরাস্তাগণ নুরের তরি কিসের তুরি ফেরাস্তাগণ নুরের তরি ফেরাস্তার কি নাই ছেলে মেয়ে নাই বউ নাই কিছু নাই এর জন্য ফেরাস্তা কিসের তরি নুরের তরি পাঁচ নম্বর প্রশ্ন দেখো ফেরাস্তাদের কাজ কি ফেরাস্তাদের কাজ কি উত্তর আল্লাহর হুকুম পালন করা আল্লাহর হুকুম পালন করা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বাসায় 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 এগুলি বিশ্ব করে এবং শিখবা আজকে এই পর্যন্ত তোমাদের ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম